হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, নিয়মিত কঠিন কঠিন ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন, খুব কম করে খাবার খাচ্ছেন, কিন্তু শরীরের মোটা ভাব, স্থূলতা, পেটে বা কোমরের চর্বি কিছুই কমছে না? আজ আমি আপনাদের এমন এক রেমিডি বানিয়ে দেখাবো যাতে কম করে খাওয়া, ব্যায়াম কিছুই করতে হবে না, কিন্তু ওজন কমবে হু হু করে। এই রেমিডি পান করতে হবে কিভাবে তা আমি এই ভিডিওতে জানিয়ে দেব। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিতজনেরাও উপকৃত হবে, সচেতন হবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক এপিসোডের মূল পর্যায়ে। প্রথমে দুটো লেবু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা বা জীবাণু লেগে না থাকে। এবার লেবুকে কেটে নিন, আমি তিন টুকরো করেছি। এবার লেবু থেকে আমি রস বের করব, তার আগে এক গ্লাস উষ্ণ গরম পানি লাগবে। মনে রাখবেন, ঠান্ডা পানি হলে চলবে না, উষ্ণ গরম পানি হতে হবে। দুই টেবিল চামচ লেবুর রস লাগবে। দুই টেবিল চামচ লেবুর রস নেয়ার পরে আমি এখানে নিচ্ছি এক টেবিল চামচ আদার রস। আদাটা গ্রিট করে রস করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে রস করে নিতে পারেন। এবার দিচ্ছি খাঁটি মধু। অবশ্যই মধুটা খাঁটি হতে হবে। এক টেবিল চামচ খাঁটি মধু মিশিয়ে দিচ্ছি। অ্যাপেল সিডার ভিনেগার যে কোনো গ্লোসারি শপ বা মুদি দোকান বা যে কোনো দোকানে পেয়ে যাবেন। অ্যাপেল সিডার ভিনেগার অবশ্যই লাগবে। এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মেশাবেন। অ্যাপেল সিডার ভিনেগার কেনার সময় খেয়াল রাখবেন যেন এটা মাদারটা হয়, মাদার অ্যাপেল সিডার ভিনেগার বলে যেটা পাওয়া যায় সেটা কিনবেন, এবং যেটাতে অ্যাসিডের পরিমাণ অনলি 5% থাকে সেটা কেনাই ভালো হবে। খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেবেন। এবারে এটা খেয়ে নিতে হবে। মনে রাখবেন, সকালবেলায় খালি পেটে এবং রাতের খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে। এটা খাবারের আধা ঘন্টা পর অন্য কোনো কিছুই খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা এই ভিডিওটি দেখে হয়তো অনেকে উপকৃত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।